مُؤْمِنَارَا إِنَّ مَزِ إِمْدَادِرَا إِسْتَعِينُوا آيَاتِ بُرْوَاقَهَا آيَاتِ قَدْ أَفْلَحَارَا يَادِكُون গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أمر الله تعالى كلام حكيم المدّ بولين হে বন্ধু আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম আমার বন্ধুর মেরাজ হয়েছিল আমার বন্ধুকে যেই মেরাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর নিকট উম্মতে মুহাম্মদিয়ার জন্য নামাজ হাদিয়া দিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি আমার বান্দার জন্য হাদিয়া দিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আমার বন্ধু যখন রওনা দিয়েছে প্রতিমধ্যে পয়গাম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ অন্যবীর সঙ্গে সাক্ষাৎ মুসা পয়গাম্বরের সঙ্গে সাক্ষাৎ মুসা পয়গাম্বরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মুসা পয়গাম্বর আপনারা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ও মুহাম্মদে আরবি আমার আল্লাহ আপনাকে মেরাজ করিয়েছেন উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আপনি রওনা দিয়েছেন পয়গাম্বরে আরবি বললেন আমি আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে জমিনে রওনা দিয়েছি নবীজির মেরাজ হয়েছিল রাতের কিছু অংশের মধ্যে মক্কার কিছু কুফফার আল্লাহর পয়গাম্বরের এই মেরাজকে অস্বীকার করতে লাগলো বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরের দিন যেই দিন মেরাজ হয়েছিল পরের দিন সকালবেলায় একটা স্থানের মধ্যে বসাম আবু জাহেল বিশ্বনবীর পাশে গিয়ে বসলেন আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞাসা করলেন ভাতিজা মুহাম্মদ ব্যাপার কি কোনো নতুন খবর আছে কিনা আল্লাহর পয়গাম্বর যখন রাত্রির বেলা মেরাজের কথা বললেন এবার আবু জাহেল মক্কার গোত্রের লোকদের নাম ধরে মুহাম্মদে আরবের নিকট তাদেরকে উপস্থিত করাইলেন তাদেরকে এনে বললেন দেখো তো ভাতিজা মুহাম্মদ কি বলে রাতের অংশ কিছু অংশের মধ্যে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলো সাত আসমান ভ্রমণ করার পর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর মুহাম্মদ নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে মক্কার লোকেরা সাথে সাথে আল্লাহর পয়গাম্বরের এই কথাটা অস্বীকার করলো এবার লোকেরা জিজ্ঞাসা করলো আবু বকরকে আবু বকর তোমাদের নবী মুহাম্মদ রাতের বেলায় নাকি মেরাজ ভ্রমণ করে আবার দুনিয়াতে ফিরে এসেছে তুমি কি বলো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এর চাইতে আরো কোনো কথাও যদি আমার পয়গাম্বরের জন্য হয় তাহলে আমি আবু বকর সাথে সাথে এই কথাটা মানতে প্রস্তুত বলেন সুবহানাল্লাহ আবু বকর তখন থেকে সিদ্দিক উপাধি পাইলেন মুহাম্মদে আরবির ব্যাপারে যেই কথাটাই আবু বকরের নিকট বলা হইল আবু বকর এই কথাটাকে বিশ্বাস করলেন এই মেরাজের মাস হলো এই রজব মাস যে রজব মাসের মধ্যে রজব মাস চাঁদ দেখা গেলে আল্লাহর পয়গাম্বর মুহাম্মদে আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহর নিকট দোয়া করতেন ও আল্লাহ রজব এবং শাবানের বরকত আপনি আমাদের উপরে দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন কারণ সামনে যে রমজান মাস এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস নেকের মাস হাদিস শরীফে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যদি কোনো বান্দা কোরআনের তেলাওয়াত করে আমার আল্লাহ প্রতি হরফের বিনিময়ে দশ নেকি থেকে বৃদ্ধি করে সাতশত নেক পর্যন্ত বান্দার আমল নামায় জমা করিয়া দেন বলেন সুবহানাল্লাহ কোন বান্দা যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে আমার রব বান্দাকে সত্তরটা ফরজ আদায় করার সওয়াব দান করবেন কোন বান্দা যদি রমজান মাসে একটা নফল আদায় করে কেমন জানি ওই বান্দা অন্য মাসের মধ্যে একটা ফরজ আদায় করলো এর নবীর উম্মতের দল ও ইমানদার গোলাম এ রমজান মাসের পূর্বে রজব মাস শাবান মাস আমাদেরকে বার্তা দিয়ে যায় রমজান মাস আসতেছে যে মাসের মধ্যে আমল করলে অনেক নেক হয় আল্লাহর পয়গাম্বরের মেরাজের রাত্রিতে উম্মতের জন্য নামাজ হাদিয়া দিলেন বলতেছিলাম পয়গাম্বরে আরবে যখন নামাজ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রওনা দেয় পয়গাম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ পয়গাম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এবার মুসা পয়গাম্বর বললেন ও মুহাম্মদে আরবি এই মেরাজের রাত্রিতে আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে রওনা হয়েছেন আল্লাহর পয়গাম্বর বললেন উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে এবার মুহাম্মদে আরবিকে মুসা পয়গাম্বর বললেন উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের বর্ণনা আমি তো তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আপনার উম্মত তো বড়ই দুর্বল পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না আরো কিছু কমাইয়া আপনি আপনার উম্মতের জন্য দুনিয়ার জমিনে নামাজ নিয়ে যান মুকুন চুস্তি দর নামাজে পান জেগানা ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেরা ইস্তাইনু আয়াতে বুরওয়া কহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন আপনার আমার পয়গাম্বর বুরাক নিয়ে যখন মেরাজের মধ্যে রওনা দিবেন যেই বুরাকের মধ্যে আপনার আমার পয়গাম্বর উঠবে সাথে সাথে বুরাকটা একটু নাড়াছাড়া শুরু করে দেয় জিব্রাইল বললেন হে বুরাক এই লোকটাকে চিনুনি যিনি তোমার মধ্যে উঠতেছে বলে না চিনি না এবার জিব্রাইল বুরাককে পরিচয় দেয় উনি হলেন মুহাম্মদে আরবি এমন দামি মানুষ এত দামি মানুষ ইতিপূর্বে তোমার উপরে আর কোনোদিন উঠে নাই কেয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমার উপরে উঠবে না এবার বুরাক স্থির হয়ে গেলেন মুহাম্মদে আরবি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক যখন রওনা দিয়েছে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আপনার আমার পয়গাম্বর দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে জিব্রাইল আপনার আমার পয়গাম্বরের জন্য দুইটা পাত্র নিয়ে আসলেন একটা পাত্রের মধ্যে দুধ ভর্তি ছিল আর একটা পাত্রের মধ্যে মধু ভর্তি ছিল আপনার আমার পয়গাম্বর দুধের পাত্রটাকে গ্রহণ করেছেন জিব্রাইল সাথে সাথে বললেন ও পয়গাম্বরে আরবি আপনি তো ফিতরত গ্রহণ করেছেন আপনি ভালো জিনিসটাই পছন্দ করলেন মুহাম্মদে আরবি একে একে আসমান ভ্রমণ করার পরে প্রথম আসমানের সঙ্গে যখন জিব্রাইল বললেন দরওয়াজাটা খোলো জিব্রাইলকে ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো কে বলল আমি জিব্রাইল বলল আপনার সাথে কে আমার সাথে মুহাম্মদ কয় মুহাম্মদকে নিয়ে আসার জন্য আপনাকে কি বলা হয়েছে নাকি জিব্রাইল বলল হ্যাঁ দরওয়াজা খুলে গেল আদম নবীর সঙ্গে সাক্ষাৎ এবার আদম নবী মুহাম্মদে আরবির জন্য রহমতে দোয়া করলেন
দ্বিতীয় আসমান এভাবে যাওয়ার পরে ইয়াহিয়া পয়গাম্বরের সঙ্গে সাক্ষাৎ, এভাবে আরেক আসমান যাওয়ার পরে পয়গাম্বর ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আসমান যাওয়ার পরে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হইল, এভাবে ষষ্ঠ আসমান যাওয়ার পর পয়গাম্বর মূসা নবীর সাক্ষাৎ পেলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম পয়গাম্বরকে দেখলেন বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছে, বাইতুল মামুর এত দামি স্থান, যেই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা দৈনন্দিন আল্লাহ পাকের ইবাদত করে, কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা যারা একবার বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করেছে তারা আর ওইখানের মধ্যে যাওয়ার জন্য চান্স পাবে না, এত দামি জায়গা সিদরাতুল মুনতাহা ভ্রমণ করার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে এই নামাজ নিয়ে যখন উম্মতের জন্য হাদিয়া নিয়ে রওনা হয়েছেন, আল্লাহ বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون নামাজ বড় দামি জিনিস, নামাজ কায়েম করো, আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো, মুয়াজ্জিন যখন আজান দেয় কখন যখন তুমি নামাজ পড়ার জন্য তোমাকে আহ্বান করা হয় নামাজ না পড়ে কেমন করে তুমি তোমার ঘরের মধ্যে শুয়ে থাকো, আজানের আওয়াজ শোনার পরেও কেমন করে তুমি মসজিদের মধ্যে আসো না, ওরে নবীর উম্মতের দল নামাজের প্রতি মনোনিবেশ হও, আল্লাহর পয়গাম্বর বললেন মৃত্যুর সময় উম্মতকে নামাজের জন্য তাকিদ দিলেন, ওই নামাজ নিয়ে পয়গাম্বরে আরবি 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত কমাইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, আসার সময় আল্লাহ পয়গাম্বরে আরবিকে বলে দিলেন ও পয়গাম্বরে আরবি আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি আমার বান্দার জন্য, তবে আপনি জানিয়ে রাখুন আমার বান্দা যদি ঠিকমতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে ও মুহাম্মদে আরবি এক এক ওয়াক্ত নামাজের বিনিময়ে বান্দার আমল নামায় আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে কেমন জানি বান্দা 50 ওয়াক্ত নামাজ আদায় করলো, বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে, ওরে নবীর উম্মতের দল নামাজ বড় দামি জিনিস, এই নামাজ পড়ো তোমার ঘরের মধ্যে শান্তি আসবে বরকতের দরওয়াজা খুলে যাবে, নামাজ পড়ো দিন কায়েম করো, রাসূলের সাহাবী একজন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম যখন গ্রহণ করলেন কুফফাররা অনেক নির্যাতন করে কুফফারদের নির্যাতন বেলাল সহ্য করতে পারে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কয় করে তিনি আজাদ করে দিলেন, এবার বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহর পয়গাম্বর মেরাজের রাত্রিতে যখন গেলেন হঠাৎ করে একজন মানুষকে দেখতে পেলেন, জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এ জিব্রাইল এ লোকটাকে যাকে আমি দেখতে পাচ্ছি, এবার জিব্রাইল আল্লাহর পয়গাম্বরকে জবাব দিলেন ও পয়গাম্বরে আরবি তিনি হলেন মসজিদের নববীর মুয়াজ্জিন আফ্রিকার কালো বেলাল, বেলালের দাম আল্লাহর দরবারে অনেক বেড়ে গেল, বেলাল রাসূলুল্লাহকে মহাব্বত করেছেন এই কারণে আল্লাহর পয়গাম্বরের অন্তকালের পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা বলি করতে শুরু করে যেই জমিনের মধ্যে নবী নাই ওই জমিনের মধ্যে আমি বেলাল আজান দিব, আমার আজান দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী শুনতে আজকে নবী নাই কার জন্য আমি আজান দিব, বেলাল চলে গেলেন দীর্ঘদিন হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর বেলালকে স্বপ্নে দেখাইলেন এ পয়গাম্বরের সাহাবি বেলাল এই কেমন জুলুম করতেছ আমাদের উপরে, দীর্ঘদিন পর্যন্ত তোমার আজানের আওয়াজ শুনতে পাই না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার জমিনের মধ্যে গেলেন, বেলালকে আবার মসজিদ নববীর মুয়াজ্জিন বানানো হলো,
মৃত্যু পর্যন্ত বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিনি করেছেন এন্তেকালের পরে দামেশকের জমিনে যেই বেলালকে দাফন করা হলো রাসূলুল্লাহর সাহাবী দেখতে কিন্তু কালো ছিলেন কিন্তু আল্লাহর দরবারে পছন্দনীয় পক্ষান্তরে আবু জাহেল দেখতে সুন্দর কিন্তু আল্লাহর দরবারে গিনিত পাত্র গর্ব সূরত আদমি ইনসাবুদে احمد ابو جهلو هامك سابودي هي مسلمان نبير امت بولار مقصد ہوئلو যেই মিরাজ করে আল্লাহর পয়গাম্বর উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন ওই নামাজের প্রতি উম্মত মনোনিবেশ করে না ইসলামের প্রতি উম্মত দাপিত হয় না এর নবীর উম্মতের দল আজকে মুসলমানের সন্তান হয়ে আমাদের অন্তর কেন পরিবর্তন হয় না আল্লাহর পরিচয় কেন আমরা নিতে পারি না আল্লাহ বলতে একজন আছেন আসমানের রব জমিনের রব আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ফুলগুলো সবে নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজে বলে ফুলের মতো নয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার দরন আঙ্গুলে রুটি আর মিলে না কথার দরন আঙ্গুলে রুটি এসব কিছু প্রমাণ করে আল্লাহ আছে ঠিক এসব কিছু প্রমাণ করে আল্লাহ আছে ঠিক আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই তুলে ধরলেন আল্লাহ এক তিনি অদ্বিতীয় তিনি কাহারো প্রতি মুখাপেক্ষি নন আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই কাহারো থেকে জন্ম নেন নাই আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেহ নাই লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি আম্মা ইউশরিকু আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায় আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায় মুসলমানি